আজকের ভিডিওতে মহাকাশ সম্পর্কিত 10টি মজাদার ও অজানা তথ্যের ব্যাপারে বলবো। প্রত্যেকটি তথ্যই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে একটি লাইক করে আমাকে মোটিভেট করার অনুরোধ রইল। মাত্র 100টি লাইকের এম রাখছি, আশা করি সেটা পূরণ হয়ে যাবে। তো চলুন এবার জেনে নেওয়া যাক। নাম্বার 1, যে কোনো মুহূর্তে অর্থাৎ যদি আপনি মনে করেন এখন, তবে এক্ষুনি পৃথিবীর কোথাও না কোথাও অন্তত 2000টি বজ্রপাত হচ্ছে। নাম্বার 2, সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর ঘূর্ণন গতি ধীরে ধীরে কমে যাচ্ছে। নাম্বার 3, যদি আপনি 75 মাইল প্রতি ঘন্টা গতিতে শনি গ্রহের বলয়ের চারপাশে গাড়ি চালাতে পারেন, তাহলে আপনার শনি গ্রহের বলয়ের চারপাশে গাড়ি চালাতে প্রায় 254 দিন সময় লাগবে। নাম্বার 4, আউটার স্পেস আপনি ভাবছেন হয়তো অনেক দূরে, কিন্তু আসলে আউটার স্পেস মাত্র 62 মাইল দূরে। অর্থাৎ আপনি ভূপৃষ্ঠ থেকে সোজা 62 মাইল উপরে উঠে গেলে আউটার স্পেসে প্রবেশ করবেন। নাম্বার 5, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আমাদের পৃথিবীকে প্রতি 92 মিনিটে একবার প্রদক্ষিণ করছে। নাম্বার 6, সাধারণত গ্যালাক্সি 3 ধরনের হয়ে থাকে, উপবৃত্তাকার অর্থাৎ ইলেপ্টিক্যাল, সর্পিল অর্থাৎ স্পাইরাল এবং অনিয়মিত বা ইরেগুলার। নাম্বার 7, মিল্কিওয়ে গ্যালাক্সিতে প্রায় 1,00,000 তারা রয়েছে। নাম্বার 8, পৃথিবী থেকে আপনি খালি চোখেই 3 থেকে 7টি আলাদা আলাদা গ্যালাক্সি দেখতে পাবেন। নাম্বার 9, 2016 সালে বিজ্ঞানীরা 5 বিলিয়ন আলোকবর্ষ দূরের একটি উৎস থেকে একটি রেডিও সংকেত শনাক্ত করেছিলেন, কিন্তু কে বা কারা এই সংকেত পাঠিয়েছে এবং কেনই বা পাঠিয়েছে তা এখনও বোঝা যায়নি। নাম্বার 10 অর্থাৎ শেষ তথ্যটি হল, 1885 সালে আমাদের গ্যালাক্সিতে প্রথম সুপারনোভা লক্ষ্য করা গিয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে বাকিদেরও জানার সুযোগ করে দিন। আর পরবর্তী কোন টপিকে ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানান, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল নোটিফিকেশনটি প্রেস করে দিন।